দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনায় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দায় জর্জরিত দেশটি। শুধুমাত্র ফুটবলই দেশটি সাধারণ মানুষকে এনে দেয় আনন্দের উপলক্ষ। গেল চার বছরে চতুর্থ বড় শিরোপা জয় করেছে আর্জেন্টিনা ফুটবল দল। ডিমারিয়া শেষ টুর্নামেন্ট যার মাহাত্ম বাড়িয়েছে বহুগুণে। কোপা আমেরিকা শিরোপা নিশ্চিত হতেই রাস্তায় নেমে আসেন লাখো আর্জেন্টিন সমর্থক। ফুটবল যাদের ধ্যান জ্ঞান, তাদের উল্লাস বরাবরই হয় ভিন্ন মাত্রায়। আর এই কোপা আমেরিকা জয়ের উদযাপনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে কোনো বড় ট্রফি জয়ের উদযাপন করতে আর্জেন্টাইনরা নেমে আসেন বুয়েন্স আয়ার্সের ওবেলিস্ক মনুমেন্ট স্কোয়ারে। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সাধারণ সমর্থকরা। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন অনেকেই, যাতে আশপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছু যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। এমন ধ্বংসাত্মক কার্যক্রমে বাধা দেয় পুলিশ। শুরুতে বোঝানো হলেও সমর্থকদের উগ্রতা কমেনি। পরে জলকামান ব্যবহার করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ধীরে ধীরে ওবেলিস্ক মনুমেন্ট এলাকা থেকে সরিয়ে দেয়া হয় সবাইকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ ঘটনায় অন্তত ১৩ জন পুলিশ আহত হয়েছেন আর ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। সমর্থকদের সঙ্গে ওবেলিস্ক মনুমেন্টে শিরোপা উদযাপনের কথা রয়েছে পুরো আর্জেন্টিনা দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।